এবার থেকে আর পুলিশের হাতে টাকা নয়, বস মেশিনের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীরা অনলাইন সিস্টেমে সরাসরি টাকা জমা দিতে পারবেন। পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে মালদা জেলায় শীঘ্রই চালু হচ্ছে এই আধুনিক সিস্টেম। চলতি মাসের 10 তারিখ থেকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হবে ট্রাফিক আইন নিয়ে মানুষকে সচেতন করার কর্মসূচি, এমনটাই জানালেন মালদা জেলার ডিএসপি ট্রাফিক বিপুল ব্যানার্জি। ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় বিশেষ সচেতনতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রাফিক আইন মানতে পুলিশের পক্ষ থেকে মাইকিং ও প্রতিটি থানার বিভিন্ন মোড়ে ফ্লেক্সের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে। পয়েন্ট অফ সেল বলে ওটাকে, পজ মেশিনের মাধ্যমে জমা দিতে হবে, কিন্তু সেটা 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল, ওটা 1 তারিখ থেকে হয়নি, হয়তো খুব তাড়াতাড়ি ওটা চালু হবে। এখন যেমন ব্যাংকে জমা দিচ্ছিল তেমনই ব্যাংকে জমা দিতে হবে, এনহ্যান্স যেটা আমাদের ট্রাফিকের ফাইন হয়েছে সেই ফাইনটা জমা দেওয়া, যেমন ব্যাংকে চলছিল সেটাই চলবে, আর পজ মেশিনের দ্বারা যেটা জমা দেওয়ার সেটা অল্প কিছুদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে আর কি। অনলাইন সিস্টেম যেটা পজ মেশিনের দ্বারা সেটা এখন বন্ধ আছে, তাছাড়া তো যে কেউ অনলাইনে দিতে পারে আর কি, সেটা ম্যাক্সিমামই ব্যাংকে জমা দিয়ে দেয় বা যার মোবাইলে যারা পারে তারা মোবাইল থেকে পেমেন্ট করে দেয় আর কি। ওটা খুব কঠিন ব্যাপার না, আর পুলিশ কোনো টাকা নেবে না, পুলিশ টাকা নেয় না, আপনি আমরা চালান কেটে দিলাম আপনি জমা দিয়ে আসুন, যেভাবে টাকা দিতে পারবেন আমার স্লিপ হলেই হলো আর কি। পজ মেশিনের প্রক্রিয়া হচ্ছে যে ধরুন ওখানে আপনার উইদাউট হেলমেট, উইদাউট হেলমেটে আমাদের সেকশন দিলে ও ফাইন চলে আসবে, ওখানে রিসিট আসবে, সেই রিসিটে আপনি আপনার যদি কার্ড থাকে আপনি কার্ডের মাধ্যমে ওখানেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন আর কি, সেই কার্ড থেকে ডিডাক্ট হয়ে যাবে। শপিং মলে জামা কাপড় কাটেন ওই কেনেন ওই রকমই আর কি। আমাদের ফাইনে যেমন ধরুন আপনি যদি ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করেন প্রথমবার 500 টাকা, দ্বিতীয়বার 1500 টাকা, ওটা কিন্তু পজ মেশিন নিয়ে নেবে আর কি। মানে আপনি যদি সেকেন্ড টাইম আসেন পজ মেশিনই বলে দেবে যে আপনার এটা সেকেন্ড অফেন্স হয়েছে, আপনার 1500 টাকা কেটে নেবে। তারপরে ধরুন গাড়ির ড্রাইভার 14 বছরের কম শিশুর মানে সিট বেল্ট না পরা 1000 টাকা, তারপরে মোটর সাইকেলে আপনি যদি মানে হেলমেট না ইউজ করেন 1000 টাকা, এরকম প্রচুর ইয়ে করা আছে আর কি, ফাইন আছে, তো সেইগুলো মানতে হবে আর কি। এবং চালক মানে আমাদের ম্যাক্সিমাম মোটর সাইকেল এবং পেছনে যে বসে পিলিয়ন রাইডার ম্যাক্সিমাম ক্ষেত্রে হেলমেট পরছে না, হেলমেট পরতেই হবে, সেক্ষেত্রেও 1000 টাকা ফাইন আছে, তো এইগুলো আছে আর কি। আমাদের মোটামুটি মাসে আমাদের 10,000 কম্পাউন্ড স্লিপ আমরা ইয়ে করি আর কি, ইস্যু করি, তো নতুন ফাইনে কিছু কম হবে আর কি, আস্তে আস্তে মানুষ অ্যাওয়ার হয়েছে, ভয় পাচ্ছে, অনেক টাকা ফাইন হচ্ছে, যার জন্য মোরাললেস এখন ম্যাক্সিমাম মানুষই হেলমেট ইউজ করছে। যেমন 3 জনে উঠলে ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন হচ্ছে, যার জন্য 3 জনে যাওয়াটাও কমে যাচ্ছে, লাস্ট মান্থেও আমরা অনেক ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করেছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।